नमस्कार बंधुरा, नतून एक भिडियोते अपन सकल के जाना स्वागतम। आजकल भिडियोते जानते चले पश्चिम बंगे जो आईसीडीएस अंगनवाड़ी कर्मी और सहायिका नियोग होते चले आईसीडीएस अंगनवाड़ी कर्मी और सहायिकार सिलेबास की रही है, फर्म कोथाय पाया जाए, कोथाय जमा देवा है, बयस कत प्रयोजन, योग्यता की प्रयोजन, सिलेक्शन प्रसेस की रही है और लिखित परीक्षार जो सिलेबास रही है से लिखित परीक्षार सिलेबास की रही है समस्त किस विस्तारित जानाबो आजकल भिडियोते। कारण अने रही जरा प्रिपारेशन निच्छी ठीक जानी ना सिलेक्शन पद्धति की रही है और सिलेबास की रही है, कोथा थेके की रकम कोश्चन आसे, कौन कौन सबजेक्टर कौन कौन लेसनगुली आमादेरके पढ़ते हैं। ठीक है, आजकल भिडियो देखार पर आप सकले ही किन्तु एटी बुझते पारबो जे कौन लेसन थेके आमादेर प्रश्न बेशी आसे, कौनगुली आमादेर प्रिपारेशन बेशी करे नीते हबे। ठीक है, तो एखाने आमरा प्रथमे देखे नेब जे फर्म कोथा थेके पाओया जाबे। तो बंधुरा, फर्म प्रत्येकटी डिस्ट्रिक्टे किन्तु आलादा आलादा पद्धतिते पाओया जाए, फर्म दो रकम पद्धतिते पाओया जाए, एक हच्छे अनलाइन और अफलाइन, सेटी निर्भर करे डिस्ट्रिक्टेर उपर जे तारा अनलाइने फर्म छाड़े ना कि अफलाइने फर्म छाड़े। अनेक डिस्ट्रिक्ट रही है एरकम जरा अनलाइन और अफलाइन एक संगे दो पद्धति किन्तु फर्म कलेक्ट करे थाके। ठीक है, तो जखन डिस्ट्रिक्टे से नोटिफिकेशन बेरोबे से नोटिफिकेशने किन्तु लेखा थाकबे जे फर्म अनलाइने नेওয়া হবে নাকি অফলাইনে। যদি অনলাইনে নেওয়া হয় মোবাইলের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, আর যদি অফলাইনে নেওয়া হয় তাহলে আমাদেরকে বিডিও অফিস থেকে ফর্মটি কালেক্ট করে কিংবা ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটি কালেক্ট করে ফিল আপ করে আমাদেরকে ব্লক অফিসে একটি নির্দিষ্ট ডেট দেওয়া হবে, সেই ডেটের মধ্যে কিন্তু জমা করতে হবে। ঠিক আছে, ফর্ম তো তারপরে হচ্ছে বয়স কত প্রয়োজন। বয়স আমাদের প্রয়োজন এখানে 18 থেকে 40 বছর। ঠিক আছে, 18 থেকে 40 বছর বয়সের প্রয়োজন। কিন্তু যারা ওবিসি এসসি এসটি রয়েছেন তারা প্রত্যেকটি চাকরি পরীক্ষার মতো কিন্তু এখানেও বয়সের ছাড় পেয়ে যাবেন। যারা ওবিসি রয়েছেন তারা 3 বছরের ছাড় পেয়ে যাবেন, যারা ওবিসি রয়েছেন তাদেরকে 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর যারা এসসি এসটি রয়েছেন তারা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন, তারা এখানে 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে যোগ্যতা কি প্রয়োজন আমাদের এখানে আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের জন্য। যোগ্যতা আমাদের সকলেই জানেন যে এটি অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাস প্রয়োজন। ঠিক আছে, মাধ্যমিক পাস এবং অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনারা অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আইসিডিএসের অঙ্গনারীর আরও একটি ভ্যাকান্সি রয়েছে যেটি হচ্ছে সুপারভাইজার। তো সুপারভাইজার পোস্টের জন্য আপনাদেরকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ঠিক আছে, বিএ কিংবা বিএসসি, বিএ কিংবা বিএসসি, বিএসসি আপনাদেরকে পাস করতে হবে, তাহলে কিন্তু সুপারভাইজার পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখন হচ্ছে সিলেকশন প্রসেস কি রয়েছে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে। যে সিলেকশন প্রসেস রয়েছে সেটি হচ্ছে দুটি পদ্ধতিতে হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এক হচ্ছে লিখিত পরীক্ষা আর এক হচ্ছে ইন্টারভিউ। ঠিক আছে, এখন কোন কোন ডিস্ট্রিক্টে এটি লিখিত পরীক্ষাটিকে কিন্তু ছেড়ে দিয়ে শুধু ইন্টারভিউ নিয়েও কিন্তু কর্মী নিয়োগ করা হয়। সেটি কখন করা হয়, মনে করুন কোনো একটি জায়গায় 100টি শূন্যপদ রয়েছে, সেই 100টি শূন্যপদের জন্য সেখানে প্রার্থীরা 150 থেকে 200 জন আবেদন করেছেন। খুব অল্প সংখ্যক প্রার্থী যদি আবেদন করে কোনো শূন্যপদের জন্য সেখানে কিন্তু লিখিত পরীক্ষা না নিয়ে ডাইরেক্ট ইন্টারভিউ নেওয়া হয়। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ধরে চলতে পারেন যে লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু লিখিত পরীক্ষা হয়, ব্যতিক্রম কোনো কোনো জায়গায় ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি হয়। তো এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হবে, যে লিখিত পরীক্ষা হবে সেখান থেকে আমাদের 90 নম্বরের মার্ক থাকে। ঠিক আছে, 90 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়, সেখানে যারা পাস করতে পারি তাদেরকে কিন্তু 10 নম্বরের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। টোটাল 100 নম্বরের পরীক্ষা হয় আমাদের। ঠিক আছে, 100 নম্বরের, যেখানে 90 নম্বর হচ্ছে লিখিত এবং 10 নম্বর হচ্ছে ইন্টারভিউ, দিয়ে টোটাল 100। এর মধ্যে মেরিটে যাদের উপর দিকে নাম থাকবে তারাই কিন্তু সিলেকশন হবে। ঠিক আছে, এখন হচ্ছে লিখিত পরীক্ষার যে সিলেবাস, লিখিত যে পরীক্ষা হয় সেই সিলেবাস কি। তো এখানে বলে রাখি যে লিখিত পরীক্ষার সিলেবাস কিন্তু সম্পূর্ণটাই অষ্টম শ্রেণী লেভেলের। ঠিক আছে, আমাদের যে পশ্চিমবঙ্গের অষ্টম শ্রেণীর যে বই রয়েছে সেই বইয়ে যে সকল জিনিসগুলি দেওয়া রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু এখানে কোশ্চেন করা হয় এবং তার উপর ভিত্তি করে আপনাদেরকে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, তো কী কী সাবজেক্ট থাকে এখানে লিখিত পরীক্ষার জন্য, কিন্তু টোটাল 5টি সাবজেক্ট থাকে। ঠিক আছে, সেগুলি আমরা দেখব সিলেবাসগুলি। তার আগে চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পশ্চিমবঙ্গের আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে। এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গে যে আইসিডিএস কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষার যে সিলেবাস রয়েছে 5টি সাবজেক্টে, সেই 5টি সাবজেক্টের কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্বপূর্ণ ক্লাসগুলি আপনারা একদম বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে। বিশেষ করে ম্যাথ অঙ্ক থেকে যে 20 নম্বর রয়েছে, প্রত্যেকটি সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা লেসন অনুযায়ী ক্লাস করতে চলেছি, যেখানে প্রত্যেকটি লেসনের অঙ্কগুলি খুব শর্ট ট্রিক্সের মধ্যে কীভাবে সলভ করা যাবে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে। এবং ভিডিওতে একটি লাইক করবেন। ঠিক আছে,
তো চলুন দেখে নিই লিখিত পরীক্ষা সিলেবাস। লিখিত পরীক্ষা সিলেবাস পাঁচটি সাবজেক্ট থেকে এসে থাকে, যেটি আমি বললাম, যেখানে বাংলা প্রথমে থাকছে, বাংলা বাংলা থেকে 15 মার্কের কোশ্চেন এসে থাকে, ঠিক আছে, লিখিত পরীক্ষাতে। এবং তারপরে থাকছে ইংরাজি, যেখানে ইংরাজি থেকে 20 মার্কের কোশ্চেন এসে থাকে লিখিত পরীক্ষাতে। এবং তারপর থাকছে পুষ্টি, জনস্বাস্থ্য ও নারীর মর্যাদা, এখান থেকে থাকে 15 নম্বরের কোশ্চেন, ঠিক আছে। তারপরে আমাদের থাকছে সাধারণ জ্ঞান, সেখানে থাকছে 20 নম্বরের প্রশ্ন। এবং তারপরে থাকছে পাটিগণিত, যেটি হচ্ছে 20 নম্বরের। সম্পূর্ণটাই কিন্তু অষ্টম লেভেলের, ঠিক আছে, অষ্টম শ্রেণী লেভেলের যে কোশ্চেন সেই কোশ্চেন। তো এই সকল জিনিসগুলি আপনারা আপনাদের অষ্টম শ্রেণীর যে বই রয়েছে সেই বইয়ে কিন্তু পেয়ে যাবেন। শুধু এইটা পাবেন না, পুষ্টি, জনস্বাস্থ্য ও নারীর মর্যাদা, এই জিনিসটি কিন্তু আমাদের নেই। এই জিনিসটির জন্য আমাদেরকে আলাদাভাবে অন্য বই কিনতে হবে, সেখান থেকে আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। তো আমি নিজে অন্য একটি বই কিনে আপনাদেরকে সেখান থেকে সিলেবাসগুলি দেখিয়ে প্রত্যেকটি ক্লাস করিয়ে দেবো, আপনাদেরকে বই কেনার দরকার নেই। তো এখান থেকে চলুন দেখে নিই বাংলার যে সিলেবাস রয়েছে। প্রথমে বাংলাতে রয়েছে রচনা, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রচনা এসে থাকে, ঠিক আছে, প্রত্যেকটি লিখিত পরীক্ষাতে, আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা যে লিখিত পরীক্ষা, সেখানে রচনা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এসে থাকে। তার সঙ্গে বাংলার ব্যাকরণ থেকে কিছু কোশ্চেন এসে থাকে, যেগুলি থাকে বিপরীত শব্দ থেকে থাকে, সমার্থ শব্দ থেকে থাকে, সন্ধি থেকে থাকে, পদ পরিবর্তন থেকে থাকে, বাক্য থেকে থাকে, বাচ্য থেকে থাকে, এবং সমাস এবং এক কথায় প্রকাশ। এইটুকু হচ্ছে আপনাদের সিলেবাস বাংলা, ঠিক আছে। বাংলার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু এই সিলেবাসটুকু কভার করলে পরে আপনারা প্রত্যেকটি কোশ্চেন পরীক্ষায় গিয়ে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ইংরাজি, ইংরাজি থেকে কী কী কোশ্চেন থাকে আমাদের। তো ইংরাজিতে যে সিলেবাস রয়েছে 20 নম্বরের কোশ্চেন এখানে এসে থাকে, তার মধ্যে আমাদের প্রথমে থাকে টেন্স, তারপরে থাকে সেন্টেন্স, তারপরে ভার্ব, তারপরে আর্টিকেল এবং প্রিপোজিশন, অপোজিট ওয়ার্ড, এবং তার সঙ্গে থাকে ইরর কারেকশন, এবং তার সঙ্গে থাকে ট্রান্সলেট, ঠিক আছে। এতটুকু সিলেবাস রয়েছে ইংরাজির ক্ষেত্রে। এবং তার সঙ্গে রয়েছে সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞান কি, এখান থেকে কি কি কোশ্চেন এসে থাকে? সাধারণ জ্ঞান হচ্ছে আমাদের অষ্টম শ্রেণী লেভেলে যে সকল ইতিহাসগুলি থাকে, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান ইত্যাদি কোশ্চেনগুলি কিন্তু সেখানে থেকে থাকে। তার সঙ্গে আরেকটি জিনিস থাকে সাম্প্রতিক ঘটনা। এই জিনিসটি কি, এটি হচ্ছে জিকে কোশ্চেন, ঠিক আছে, জেনারেল নলেজ। তো এই জিনিসটি আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে জেনারেল নলেজগুলি কিন্তু কালেক্ট করতে হবে, এগুলি কিন্তু আপনারা বইয়ের মধ্যে পাবেন না, ঠিক আছে। তো জেনারেল নলেজের ক্লাসও আমরা করিয়ে দেবো আপনাদেরকে। তারপর রয়েছে পাটিগণিত, খুবই গুরুত্বপূর্ণ এটি একটি, ঠিক আছে, কারণ 20 নম্বরের প্রশ্ন এখানে রয়েছে। এবং আমাদের যে আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকার যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু মহিলাদের জন্য এখানে পোস্ট থাকে, ঠিক আছে। তো মহিলারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই অঙ্কটাকে দেখে কিন্তু ঘাবড়ে যায়, ঠিক আছে। তো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, আমাদের চ্যানেল থেকে খুব ইজিভাবে, সহজভাবে আপনাদেরকে ক্লাসগুলি করিয়ে দেবো, যেখানে অনুপাত, সমানুপাত, ভগ্নাংশ, বয়স, তারপরে শতকরা, লসাগু, গসাগু, সময় দূরত্ব, মিশ্রণ এবং অংশীদারি কারবার থেকে কোশ্চেন এসে থাকে পাটিগণিতে, ঠিক আছে। তো পাটিগণিত আপনারা করেছেন অষ্টম শ্রেণীতে, ঠিক আছে, যখন পড়তেন তখন, কিন্তু সেখানে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে অষ্টম শ্রেণীর যে সিলেবাস রয়েছে তখন আপনারা যখন অঙ্কগুলি করেছেন একটু বড় করে অঙ্কগুলি হয়, ঠিক আছে। তো সেরকমভাবে বড় করে ক্যালকুলেশন করে যদি আপনারা বার করতে যান তাহলে কিন্তু পরীক্ষার সময় অতটা টাইম পাবেন না। তো আমরা আমাদের এই চ্যানেল থেকে আপনাদেরকে যে অঙ্ক থেকে যে ক্লাসগুলি করাবো সেখানে আমরা প্রথমেই এই অনুপাত, মনে করুন এখানে অনুপাত আছে, এই অনুপাত লেসনটি কী সেটি নিয়ে পুরো ধারণা আপনাদেরকে দেবো শুরু থেকে একবারে, ঠিক আছে। এবং তারপরে বড় কোশ্চেন কীভাবে সলভ করতে হয় সেটি দেখাবো, এবং তার সঙ্গে পরীক্ষাতে গিয়ে আপনারা একবারে শর্ট ট্রিক্সের মাধ্যমে কীভাবে সেই অঙ্কগুলি সলভ করবেন সেগুলি কিন্তু দেখিয়ে দেবো। আপনারা দেখবেন ক্লাসগুলি করার পরে এই অনুপাত, সমানুপাত, ভগ্নাংশ, বয়স, শতকরা, লসাগু, গসাগু, সময় দূরত্ব, মিশ্রণ এবং অংশীদারি কারবার থেকে শুধু আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পরীক্ষায় না, পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির পরীক্ষা গিয়েও কিন্তু আপনারা এই সকল সিলেবাস থেকে যে কোনো কোশ্চেন আসুন না কেন একবারে জলের মতো সহজ মনে হবে, ঠিক আছে। একবারে শর্ট ট্রিক্সের মধ্যে নিজের মনের মধ্যেই অ্যান্সারগুলি আপনারা করে নিতে পারবেন, সেই সকল ক্লাসগুলিও আমরা করিয়ে দেবো আপনাদেরকে। তো আপনারা সকলেই জানেন কিছুদিনের মধ্যেই কিন্তু এই আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের জন্য বিপুল পরিমাণে ভ্যাকান্সি আসতে চলেছে, যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে, প্রত্যেকটি ব্লকে এবং প্রত্যেকটি গ্রামে কিন্তু এখানে নিয়োগটি হতে চলেছে। সেই জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে, এই সকল সিলেবাসগুলি আপনারা প্রিপারেশন নিন বাড়িতে বসে, এবং তার সঙ্গে আমাদের ক্লাসগুলি করবেন। আমাদের ক্লাসগুলি প্রত্যেক সপ্তাহে কিন্তু একটি থেকে দুটি করে ক্লাস আপনারা পেয়ে যাবেন, সেই সকল ক্লাসগুলি করুন। দেখবেন আইসিডিএস কর্মী এবং সহায়িকা নিয়োগের আগেই আপনারা এতটা মানে প্রস্তুত হয়ে যাবেন যে প্রত্যেকটি কোশ্চেন আপনাদেরকে সহজ জলের মতো মনে হবে, ঠিক আছে। আরেকটি কথা বলে রাখি আপনাদেরকে, এখানে বলতে ভুলে গেছিলাম যে এই আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে আবেদন করার জন্য আপনারা যেখানে আবেদন করছেন সেখানে কিন্তু আপনাদেরকে স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে, অর্থাৎ রেসিডেন্ট হতে হবে সেখানকার, তারপরে কিন্তু আপনারা সেখানে আবেদন করতে পারবেন এবং সেই ব্লকে, ঠিক আছে। এবং যে আইসিডিএস অঙ্গনারী সুপারভাইজারের যে পোস্ট রয়েছে সেইটিতে আবেদন করার জন্য কিন্তু আপনাদেরকে সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে। এবং বন্ধুরা এখানে আরেকটি জিনিস আমরা কভার করিনি, সেটি হচ্ছে স্যালারি গঠন। আইসিডিএস অঙ্গনারী কর্মী,
সহায়িকা এবং আরেকটি হচ্ছে সুপারভাইজার, ঠিক আছে। সুপারভাইজারের স্যালারি কত, এটি আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো যে এখন বর্তমানে স্যালারি কত রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। যারা আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের জন্য খাটাখাটি করছে, তারাও আমাদের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ক্লাসগুলি একদম ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। তো চলুন আজকের ভিডিওতে আমরা এখানেই শেষ করছি।